এই যে আমরা খুদের ভাত রান্না করবে, আমি খুদগুলো ধরে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমরা খুদের ভাত রান্না করব, আর খুদের ভাতের সঙ্গে থাকবে আমাদের খারকল পাতা বাটা। তার জন্য আমরা খারকল পাতা তুলে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। খারকল পাতা বাটা হেভি লাগে, আর নেবো না, আমাদের আর লাগবে না, এতেই হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি সব করে দেখাবে আমাদের এই কাকিমা। দেখুন, খুদের ভাত, খারকল বাটা সবই করে দেখাবে। কব খারকল পাতা দিলাম কড়াইতে, টালবো, তারপরে বাটবো, লঙ্কা, জিরা, তারপরে রসুন, কালা জিরা দিয়া বাটকে খুদের ভাত রান্না করে তারপরে খাবো তাই দিয়া। বন্ধুরা, খুদটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। পাতলা করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুদের সঙ্গে। কাঁচা লঙ্কা দিলাম, আর কালো জিরা আর রসুন, এগুলো ভেজে দিলেও হয় আর কাঁচা দিলেও হয়, আমি কাঁচাই দিলাম। টক পাতা দিয়া ভালোবাসে, কেউ পাট পাতা দেয়, কেউ কালো জিরে দিয়ে খায়, যার জেরে মুখে স্বাদ লাগে। হ্যাঁ, এরপরে আলু তো দিলাম, এরপরে খুদ ধুয়ে দেবো। পাড়াগার ব্যাপার তো, খুদে একটু বালি কাকড় থাকছে। হ্যাঁ, চাষের দানে খুদ এই দিলাম। খুদ আমাদের পাড়াগা এরকম খায়, খুব ভালো লাগে, টেস্টি। বলতে তো পারি না ইংরেজি, টেস্টিং মেস্টিং যা হোক বলে দিলাম। কাঁচা লঙ্কা দিব এর মধ্যে ভাতে, একটু নুন দিলাম কম করে। আবার একটা বড় থাল দিয়ে ঢাকবো, ঢেকে দিলাম। আস্তে আস্তে হোক, এবার ঢেকে দিলাম। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খারকল বাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। টক পাতা দিয়ে দেবো, চুঁই পাতা, অনেকে চুকই পাতাও বলে। হ্যাঁ, যখন জলটা টেনে যাবে আস্তে আস্তে জাল দিতে হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার টক পাতাটা এক সাইডে দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এবার টক টক ঝাল ঝাল লঙ্কা দিয়ে খাবে। সবাই তো এখন গ্যাসের ভয়তে খায় না, আগে তো আমরা সবাই খেতাম। নাথ বউ, আয়, খুদের ভাত খাবি নাকি? আমাকে বরিশালে কিন্তু খুদের ভাত খায় না, আহা, ফরিদপুরের লোকে বেশি খায়। আমি তো এই জায়গায় এবং এখন সবাই খায় না, আগে আগের কথা কইতাম, আগে আমাকে মধ্যে বেশি ফেনাবাতি খুদের, হ্যাঁ, খুদের ভাত ফেনাবাত রান্ধত, আর ওই আলু সালুর সেদ্ধ দিতে ধরে ধরে খায়। দেখ আমার বি আমি বিড়িও খাই, আমার সব গুণ আছে। আর নস্টিও খায়, কেউ পান খায়, কেউ সিগারেট খায় মর্নিং যুগ, কেউ ব্যারান্ডি খায়। আর ভাত বাড়বো, ভাত বাড়বো, খাবো ভাত না খুব, ওই ভাত খুদ হইল, ভাত খুদ, খুদ ভাত খাইলে আবার জলটা না, জল খেতে। দেখুন বন্ধুরা, আমরা বেগুন ভাজা, মাছ ভাজা আর খারকল বাটা আর বোম্বাই লঙ্কা দিয়ে খাবে। বোম্বাই লঙ্কা দিয়ে খুদের ভাত খুব ভালো লাগে। না না, আমি খাবো না বোম্বাই। দেখুন আমাদের খুদের ভাত খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে, খুব খুব মজা করে সবাই খাচ্ছে।
হেভি টেস্টি ভালো লাগে কেমন হইছে ভালো খুব ভালো তুমি রানছো হ্যাঁ আমি রানছি আমারই ভালো লাগতেছে সবারই ভালো লাগে বাঙালদের খাবার এটা হচ্ছে টেস্টি খাবার বাঙালদের পুরনো দিনের খাবার খুদের ভাত হচ্ছে পুরনো দিনের খাবার আগেকার মানুষেরা খুব ভালো খেত আমরাও খুব ভালোই খাই ভালো লাগে রান্না করতে খারাপ লাগে না খুদ হচ্ছে ইষ্টের খাদ্য আমরা সব দিনই ভালো খাই শাশুড়িরাও ভালো খাই আছে আমরাও খাই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মা ভাই